প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সন্ধ্যায় গণভবনে আইনজীবীদের সম্মানে দেয়া ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের বিভিন্ন জেলার নবনির্বাচিত আইনজীবী সমিতির নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো নির্বাচনে জয় সম্ভব। আরো জানাচ্ছেন জয়দেব দাস। দেশের বিভিন্ন বার কাউন্সিলে বিজয়ী আইনজীবী নেতা সহ সারা দেশ থেকে আসা আইনজীবী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সম্মানে গণভবনে এই ইফতারের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিভিন্ন জেলার বিজয়ী আইনজীবী নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শেখ হাসিনা নবনির্বাচিত আইনজীবী নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, শুধু আইনজীবীদের নির্বাচনই নয়, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো নির্বাচনেই বিজয়ী হওয়া সম্ভব। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো অবস্থা মোকাবেলা করা আর যে কোনো নির্বাচনে বিজয় হওয়া খুব কঠিন কাজ না। প্রধানমন্ত্রী বলেন তার সরকারের 10 বছরের নানা উন্নয়নমূলক ও গঠনমূলক কাজের ফলে বাংলাদেশ বিশ্বে আজ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। এ সময় সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়তে চলমান অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক মুক্ত বাংলাদেশ, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই। বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই। বাংলাদেশ এখন সমুদ্রের তলদেশ থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত বিচরণ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন অতীতের সরকারগুলো নিজেদের ধন সম্পদ বাড়ানোর কাজে সময় কাটিয়েছে, তাই দেশের ও মানুষের জীবনমানের কোনো উন্নয়ন করতে পারেনি। বাংলাদেশের মানুষের ভাগ্যের আর পরিবর্তন হয়নি, দেশের কোনো উন্নতি হয়নি, দেশ পিছিয়ে গেছে। যে অবস্থায় ছিল সে অবস্থায় মুষ্টিমেয় মানুষ তারাই অর্থশালী হয়েছে, ধনশালী হয়েছে, সম্পদশালী হয়েছে, কিন্তু অপমর জনসাধারণ, সমগ্র গ্রাম বাংলার মানুষ তারা অবহেলিত ছিল। আওয়ামী লীগ দেশে রেকর্ড সৃষ্টিকারী বাজেট উপহার দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন সরকারের বিভিন্ন সাফল্যের গল্প আজ অগ্রসর পৃথিবীর নেতারা শুনতে চায়। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।